Oh, vale, era você que vendia. আচ্ছা, তো যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে আমরা হচ্ছে 1 মিটার দৈর্ঘ্যের একটা লোহার তার বিবেচনা করব এবং 1 মিটার দৈর্ঘ্যের একটা কপারের তার নিব এবং দুইটারই যে ক্ষেত্রফলটা থাকবে দুইটার ক্ষেত্রফল সেম। সো এই যে লোহার ক্ষেত্রে সাপোজ এই 1 মিটার দৈর্ঘ্যের যে 1 মিটার দৈর্ঘ্যের এবং 1 মিটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটা তার নিলাম এবং কপারের 1 মিটার দৈর্ঘ্যের এবং 1 মিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের বিশিষ্ট ক্ষেত্রফল বিশিষ্ট একটা তার নিলাম। এখন খেয়াল করুন, যদি আর সমান সমান এল বাই এ আসতো, অর্থাৎ আর সমান সমান যদি শুধুমাত্র এল বাই এ আমরা লিখতে পারতাম, তখন এইটার মানও এল এর মান 1 এবং এইটার এল এর এ এর মান 1, দ্যাট মিন্স আনসার আসতো 1। এবং কপারের ক্ষেত্রেও যেটা আসতো সেটা হচ্ছে এটা আসতো 1, এটা আসতো 1, আনসার আসতো 1। সো দুইটারই ক্ষেত্রে আনসার আসতো 1, বা দুইটারই যে রোধ ওই দুইটার রোধেই সেম হতো। বাট অ্যাকচুয়ালি এটা হয় না। নামার কারণটা হচ্ছে রোধ শুধুমাত্র এই এল আর এ এর উপরে ডিপেন্ড করে না, রোধ অন্য কোনো প্যারামিটার উপর ডিপেন্ড করে এবং এই প্যারামিটারটা আমি দেখাবো কোন প্যারামিটার উপরে ডিপেন্ড করে। সাপোজ আমরা যখন পরীক্ষামূলকভাবে যখন লোহার রোধ মাপলাম, তখন সাপোজ আমরা পাইলাম এটার রোধ হচ্ছে 10, এর রোধ হচ্ছে সাপোজ 10, এবং কপারের ক্ষেত্রে আমরা যে রোধটা পাইলাম সেটাকে সাপোজ বললাম যে কি বলবো সেটাকে ধরবো যে কপারের রোধ হচ্ছে সাপোজ ধরি যে ইয়ার ধরবো না কম ধরি সাপোজ 8 জুল। অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি রোধের মান আপেক্ষিক রোধের মান কোনটার কত সেটা তোমাদের বইয়ে দেখে নেবা, বাট আমি এই জায়গায় জাস্ট একটা উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করতেছি অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বা কোন উপাদানের উপর নির্ভর করতে। সো ওইটা দেখে নেবা অ্যাকচুয়ালি মানটা মানগুলো কত। সো এই যে লোহার ক্ষেত্রে আমি যখন মান বের করলাম তখন পাইলাম রোধের মান 10 এবং কপারের ক্ষেত্রে মান পাইলাম 8। খেয়াল করো আমি কিন্তু লোহারও 1 মিটার দৈর্ঘ্যের তার নিছিলাম, লোহারও 1 মিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের তার নিছিলাম এবং কপারেরও 1 মিটার দৈর্ঘ্যের তার নিছিলাম, 1 মিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের তার নিছিলাম। বাট তারপরেও দুইটার মান ডিফারেন্স, দুইটার মান ডিফারেন্স। এখন এই দুইটার মান ডিফারেন্স কোন কারণে এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। আমি কি বলছিলাম যে রোধ যদি শুধুমাত্র এল এবং এর উপর ডিপেন্ড করতো তখন দুইটারই আনসার সেম আসতো, বাট আমরা আপেক্ষিক রোধের মান কখনোই সেম দেখতেছি না। অর্থাৎ 1 মিটার দৈর্ঘ্যের এবং 1 মিটার প্রস্থচ্ছেদের বিশিষ্ট ক্ষেত্রফল বিশিষ্ট বিভিন্ন তারের যে রোধ, এই বিভিন্ন তারের রোধ বিভিন্ন রকম। এখন এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে এই লোহা একটা উপাদান দ্বারা তৈরি এবং এই যে কপারের তারটা ওইটা আর একটা উপাদান দ্বারা তৈরি। আমরা যদি খেয়াল করি যে এই যে লোহার যে ইলেকট্রন, লোহার যে ইলেকট্রন বিন্যাস বা লোহার যদি আমরা নিউক্লিয়াস নিয়ে চিন্তা করি তখন খেয়াল করো লোহার নিউক্লিয়াসে সাপোজ ধরো যে 26টাই তো 26টা প্রোটন আছে তাই না, আর কপারে হচ্ছে 29টা প্রোটন। সো এই যে দেখো একটা বিভিন্ন বিভিন্ন জন বিভিন্ন উপাদান দ্বারা তৈরি এবং এক একজনের নিউক্লিয়াসে এক এক রকম প্রোটন, এক এক রকম ইলেকট্রন এক্সিস্ট করতেছে, মানে এক এক সংখ্যক মানে বিভিন্ন সংখ্যক ইলেকট্রন এবং বিভিন্ন সংখ্যক প্রোটন এক্সিস্ট করতেছে। এবং আমরা যখন রোধের ওইটা পড়াইছিলাম তখন আমরা একটা জিনিস দেখাইছিলাম খুব ভালোভাবে, ব্যাপারটা হচ্ছে যে সাপোজ এটা হচ্ছে একটা তার হয়, তখন এই তারটার ক্ষেত্রে এই জায়গার এই জায়গার যে প্রোটনগুলো আছে সেই প্রোটনগুলো এই ইলেকট্রনগুলোকে আকর্ষণ করে ধরে রাখতে চায়। দ্যাট মিন্স এই প্রোটনগুলো যদি সাপোজ এই এইদিকে একটা করে প্রোটন ছিল, এখন যদি দুইটা করে প্রোটন থাকে তখন সে আরো দ্বিগুণ ভাবে সে ধরে রাখতে পারবে, অর্থাৎ দ্বিগুণ সে রোধ দিতে পারবে। দেখবি আলটিমেটলি কি বললাম সেটা হচ্ছে যে এই যে রোধটা, এই রোধটা শুধুমাত্র দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করে না, সেটা আর একটা রাশির উপরে ডিপেন্ড করে, সেটা হচ্ছে তারটা কোন উপাদান দ্বারা তৈরি, তারটা কোন পদার্থ দ্বারা তৈরি, তারটা যেই পদার্থ দ্বারা তৈরি সেই অণুটার গঠন কি, সেই অণুটার গঠন বিন্যাস কি, সেই অণুটার নিউক্লিয়াস কত, সেই নিউক্লিয়াসের প্রোটন কত, সেই সেই পরমাণুটার শেষ কক্ষপথে ইলেকট্রন কত, ওই বিষয়গুলোর উপর ডিপেন্ড করে। সো আলটিমেটলি আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে 1 মিটার দৈর্ঘ্যের এবং 1 মিটার প্রস্থচ্ছেদের দুইটাই হয়, দ্যাট মিন্স 1 মিটার দৈর্ঘ্যের এবং 1 মিটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দুইটাই তার মান বিভিন্ন। দ্যাট মিন্স আলটিমেটলি এক এই জায়গায় আমরা বলতে পারি যে রোধটা শুধুমাত্র দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করতেছে না, রোধটা নির্ভর করতেছে অন্য একটা রাশির উপরে, সেই রাশিটা হচ্ছে আমাদের তারের উপাদান বা এরকম বা আশেপাশে পরিবেশ এরকম। সো এটা হচ্ছে একটা কথা।
আমি যেটা বললাম সেটা হচ্ছে এই যে এটা অ্যাকচুয়ালি এইটাই হচ্ছে এক মিটার দৈর্ঘ্যের এবং এক মিটার প্রস্থচ্ছেদের ক্ষেত্র বিশিষ্ট আমি যে তারের যে রুটটা পাবো সেই রুটটাকে আমি একটু আগে প্রমাণ করছি যে সেই রুটটাই হচ্ছে সাপোজ এই এই যে আপেক্ষিক রুট সেটা কি এই যে আপেক্ষিক রুট তার মানে এক মিটার দৈর্ঘ্যের এবং এক মিটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট রুদের মানটাই হচ্ছে আপেক্ষিক রুদ। আবার এই রুদের মানটা নির্ভর করতেছে তারের উপাদানের উপরে। তাহলে আমি বলতে পারি যে আপেক্ষিক রুদ নির্ভর করে কিসের উপরে? তারের উপাদানের উপরে বা তারের অণুর গঠন বিন্যাসের উপরে। তো এইটাই ছিল আমাদের যে রুদের যে সূত্রটা সেই সূত্র। এবং আমরা সামনে ওহমসের সূত্রতে ওহমের সূত্রতে আমরা এই রুটটা নিয়ে আরেকটু ডিটেলস আলোচনা করবো। বাট এই জায়গায় জাস্ট আমি এক দুটো কথা বলে যাই, সেটা হচ্ছে এই রুদের একক হচ্ছে আমাদের অহম। রুদের একক হচ্ছে অহম, বিজ্ঞানী অহমের নামে এরকম ভাবে দেওয়া হয়। একটা হেডফোনের মধ্যে চিহ্নটা থাকবে, অহমের চিহ্ন এরকম ভাবে দিবা, তারপর একটা হেডফোন এরকম। সো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এইটা হচ্ছে মেইন কথা, তারপর আমরা যেটা যাবো সেটা হচ্ছে আমরা যদি আপেক্ষিক রুদের একক নির্ণয় করতে চাই তখন ব্যাপারটা হচ্ছে এরকম। আপেক্ষিক রুদের একক নির্ণয় করার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা জানি আর সমান সমান আপেক্ষিক রুদ এল বাই এ। এখন আমরা যদি শুধু আপেক্ষিক রুদ বের করতে চাই তখন ব্যাপারটা হচ্ছে এরকম, এইটা যদি এদিকে আনে তখন আর ইন্টু এ বাই এল, এ বাই এল হবে কিনা দাঁড়া, এ আর সমান সমান সরি এ আর সমান সমান এ আর দ্যাট মিন্স এখন আমরা একগুলো বসাই। এর একক আমরা বলছি এ মানে হচ্ছে ক্ষেত্রফল, যেহেতু ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার এবং আনের একক হচ্ছে ওহম এবং দৈর্ঘ্যের একক হচ্ছে এম, দ্যাট মিন্স এম এম স্কোয়ার কাটা একটা এম রইল, দ্যাট মিন্স ওহম মিটার মিটার এটাই হচ্ছে আমাদের ওহম মিটার। আমি যদি এই জায়গায় লিখি ওহম মিটার এটা হচ্ছে আপেক্ষিক রোধের একক। এই পর্যন্ত রোধ আমরা যখন অহম সূত্র নিয়ে আলোচনা করবো তখন আমরা আরেকটু ডিটেলস নিয়ে আলোচনা করবো এই রোধ তড়িৎ প্রবাহ এবং বিভব পার্থক্যের মধ্যে কি রিলেশন বা ওগুলোতে কিভাবে অঙ্ক করতে হয়। ওকে থ্যাংক ইউ, আজকে এই পর্যন্ত।